মতো দেশ গড়িতে হাতের মুঠোই বিশ্ব চাই, তথ্য সে মা গ্রামে গ্রামে আর তো কোনো চিন্তা নাই, আর তো কোনো চিন্তা নাই, নানা রকম প্রয়োজনে তথ্য সেবার আয়োজন, shantipasha.com তার করিবে বর্ণ, shantipasha.com তার করিবে বর্ণ। কুর্জি পর্চা পরীক্ষার ফল, স্বাস্থ্য নিয়ে চিন্তা সকল, মোবাইলে পারবেন জানতে যখন যেমন প্রয়োজন, যখন যেমন প্রয়োজন, shantipasha.com তার করিবে বর্ণন, shantipasha.com তার করিবে বর্ণন, shantipasha.com তার করিবে বর্ণন। আমার কানেকশন ফিট করা আছে, আর মালয়েশিয়া তো ধরো যে হাতের ময়লা, আজকে বললি কালকে পাঠা দিতে পারি। লেকচার একটু বেশি হয়ে যাচ্ছে না বাসু শাহ, কাজের কথা কও। এই কাজের কথা আর কি রে, তোর আব্বা নিয়োগ করেছে যে ছেলেরে মালয়েশিয়া পাঠাবে, আমি হাতের তুড়ি মারে ভিসা টিকিটের ব্যবস্থা করে ফেলেছি, ক্লিয়ার? তার মানে যা বলার আমাকে বলতে হবে, তাই তো? রাইট ধরেছো শামসু কাকা, 3.25 লাখ টাকা লাগবে। ধরো যে আজকে টাকা দিলি কালকে তোমার ছেলের ফ্লাইট ডাইরেক্ট ঢাকা টু মালয়েশিয়া ভায়া সিঙ্গাপুর। আমার টাকার জোগাড়ও তো তোমার হাতে পাচ্ছ শাহ, আমার জমিটা বেচা বিক্রি করে দাও, তোমার টাকা তুমি পাওয়া যাবা। সেটা নিয়েই কথা বলতে এসেছি। স্বপন, তুই কিন্তু বিদেশ যাওয়ার ব্যাপারটা গোপন রাখবি, ঠিক আছে? তার কারণ হচ্ছে এর আগে যত লোকরা আমি মালয়েশিয়া পাঠাইছি সবার কাছ থেকে কিন্তু 4 লাখ নিছি, তোকের কাছ থেকে কম নিছি কি কারণে জানিস? খালি দুঃসম্পর্কের আত্মীয় বলে, বিশেষ করে ওই রাসেলে বলবি না, ও কিন্তু ইদানিং সব কাজে বাগড়া মাদনের জম হয়েছে, জানাজানি হয়ে গেলে কিন্তু তোমাকে 4 লাখ টাকা দেওয়া লাগবে না, ফোর, বুঝতে পারিস? সুতরাং কাউরে কয়ে না, হ্যাঁ নাও বসো, কহ শামসু কাকা কহ, তোমার জমির দাম কত কহ। আমি আর কি কব, বাজারে যে দাম আছে সেই দামই দিবা। না ধরো বাজার ঠিক আছে, কিন্তু সব বাজার তো আর একরকম না, ধরো ঢাকার বাজার একরকম, আবার পুবাইলের বাজার একরকম। হ্যাঁ শেষ চাচা, ভালো আছেন? সালাম আলাইকুম। হ্যাঁ ভালো আছি। চাচি ভালো? তোর চাচিও ভালো আছে, তোরা কেমন আছিস? জি জি চাচা আমরা ভালো আছি। শোন রাসেল, তোকে একটা খবর দেওয়ার জন্য ফোন করেছি। জি জি বলেন চাচা। কালকে বিকেলের ফ্লাইটে দুবাই থেকে নাতাশা আসছে। ওহো তাই নাকি, বাহ বাহ ভালো, মানে দুবাই থেকে আসতেছে, মানে ছোট চাচার এখান থেকে? হ্যাঁ ওই শহীদের ওখানে 2 দিন ছিল, কালকে ঢাকায় আসবে, আমাকে ফোন করেছিল। এসেই মনে হয় আশানগর যাক। যাক অনেকদিন পরে তেলে নাতাশা আসতেছে, বড় ফুপুরে খবর দিলে বড় ফুপু খুবই খুশি হবেন। বেশ কিছুদিন যাবত কিন্তু চিঠি লিখতেছে নাতাশারা এখানে আসার জন্য। হ্যাঁ ওই বড় বাবুকে বলিস, আর তোরা একটা প্রিপারেশন নিয়ে রাখিস যাতে ওর কোনো অসুবিধা না হয়, আর বশিরকে খবরটা দিস। জি 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 শেষ চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সব কিছু দেখব। হ্যাঁ তাহলে রাখলাম রাসেল, ভালো থাকিস। হ্যাঁ জি জি শেষ চাচা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Changes have been made. Shetty Chacha, this installation wasn't there when I came last time.
আচ্ছা, ইমিগ্রেশনে তোমার কোনো অসুবিধা হয়নি তো? ও না, খুব একটা অসুবিধা হয়নি। There was a separate queue for the foreign nationals. উফ, বাংলাদেশিদের লাইনের কেওস থেকে বেঁচেছি, থ্যাঙ্ক গড। লাস্ট যেবার এসেছিলে তোমার কিছু মনে আছে নাতাশা? Not much. গ্রামের পুকুর, মাটির রাস্তা, দাদার কথা মনে আছে। I was just 9 years old when I came. ও, সেজো চাচু, বড় ফুপু আমাকে বারবার কেন আসতে বলছিলেন? Do you know anything? আমার ধারণা তোমার বাবার বিষয়ে কিছু বলবে। কিন্তু সেজে চাচু, বাংলাদেশের মতো গরিব একটা দেশ এরকম ফ্লাইওভার এফোর্ড করলো কিভাবে? নিশ্চয়ই কারো হেল্প নিয়ে করেছে। Such a poor country. গরিব কি চিরকালই গরিব থাকে রে মা? তোমার বাবা আমাদের মিয়া ভাই যখন লন্ডনে যান তখন একটা ছোট্ট শেফের চাকরি করতেন। সেখান থেকে পরে তিনি কিন্তু একটা রেস্টুরেন্টের মালিক হয়েছিলেন। তুমি জানো এই দেশে আসার আগে আমাকে কতগুলো ভ্যাকসিন নিতে হয়েছে? Last time I suffered from malaria. Oh my god. That was a horrible experience, Shejo Chachu. আমার মনে হয় this time মানে এবারে তোমার আর কোনো সমস্যা হবে না। Let us hope for the best. Okay. চলো। Okay, let's go. Thank you, Chachi. This will be refreshing. Oh, Chachi. Bolo. Sajid bhaiya, kon subject e jana porashona korche? Criminal behavioral psychology. Wow. That means you will be a criminal investigation agent, right? এত খারাপ লাগে, আগে জানলে কে পাঠাতামই না। Oh, I understand, Chachi. But don't worry. খুব খারাপ লাগলে আমেরিকা চলে যাবে ছেলের কাছে থেকে, তারপর চলে এসে কান্ট্রিতে। Hey now. এটা তোমার ফোন, মোবাইল ফোন। Okay. হ্যাঁ, এটা তোমার কাছে থাকবে। এখানে আমার আর রাসেলের নাম্বার সেভ করো। Oh, thank you. এই, তুমি কি কালকেই যাবে নাকি দু চার দিন রেস্ট নেবে? I don't want to take rest anymore. দুবাইয়ে ছোট চাচুর ওখানে তো দু দিন রেস্ট নিয়েছি। I want to go to আশানগর immediately and meet বড় ফুপু। কাল যেতে হলে তো তোমাকে ট্রেনে যেতে হবে, তোমার চাচু তো যেতে পারবেন না। Oh, it doesn't matter. Just drop me at the rail station and get me one ticket. I can go myself. তোমার ট্রেনের টিকিট হয়ে গেছে নাতাশা। What do you mean, Chachu? Have a look at it, dear. That's great.
তার মানে এদেশে এখন ট্রেনের টিকিট অনলাইনেও করা যায়। ডু ইউ নো সামথিং শেজু চাচু, ফানিয়েস্ট থিং অ্যাবাউট দিস পুয়ার কান্ট্রিজ, ক্যাপিটাল সিটিতে সব ডেভেলপমেন্ট ওয়ার্ক হয় কিন্তু রিজিয়নগুলোতে, রুরাল এরিয়াতে নাথিং হ্যাপেন্স। আফ্রিকান কান্ট্রিজগুলোর দিকে দেখলে সেটা বোঝা যায়। এটা নির্ভর করে যারা দেশ চালায় তাদের সদিচ্ছার উপর, ভাবনি। That's also true. Okay. Another surprise is waiting for you. Thank you for this. কি গান শুনবে না মজার? Yeah, of course. I'll record. শুরু কর। রেলগাড়ি চলে নিরন্তর, সবার মনের কথা, সবার মনের কথা, বুকের ব্যথা বয়ে চলে দেশান্তর, বয়ে নিরন্তর। রেলগাড়ি ধরেন মা, ফোনটা ধরেন। ওকে, হ্যালো রাসেল ভাইয়া। নাতাশা তুমি কই? তুমি কি ওখানে গান শুনতেছো নাকি? ইয়েস, বাট হোয়্যার আর ইউ? ও ইয়া, আই হ্যাভ সিন ইউ। ও মাই গড, তুমি তো অনেক বড় হয়ে গেছো। তুমিও তো বড় হয়ে গেছো। আমি তোমারে দেখেছি এই পিচ্ছি, ফোন করে যদি আমি কনফার্ম না হতাম আমি তোমারে চিনতেই পারতাম না। তোমার ফোন না পেলে আমিও তোমাকে চিনতাম না। আপনার গানের জন্য কত দিতে হবে? গান তো আর চাউল ডাল তেল পেঁয়াজ না রে মা, যে ইন্টারনেট নিয়ে দরাদরি করা লাগবে। আপনি আমার গান শুনে যদি সন্তুষ্ট হন তাতে আমার মূল্য পরিশোধ হয়ে গেছে। থ্যাংক ইউ। So, how are we going to go to Ashanagar? Last time, Boshir bhaiyer motorcycle-er carrier-e boshe giyechhilam. Ebar jabe tumi open-top van-e, batash khete khete. Van chino? Tin chakar. Okay, sounds good. Chalo, 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 chalo. I'll take. Na, ami nis. Chalo, chalo. Okay, bye-bye. Open top van, it's really cool. Last time gotobar jokhon eshechhilam ei rasta ta uchu niche chilo, right? Kacha chilo. Yes, yes.
আচ্ছা ওই পুকুরটা আছে তো? হ্যাঁ আছে আছে আছে। আচ্ছা রাসেল ভাইয়া, তুমি এখন কি করছো? তোমার মাস্টার্স তো শেষ হয়েছে না? হ্যাঁ মাস্টার্স শেষ করেছি। আর আর ডুইং এনি জব অর এনিথিং? জব টব কিনা যায় না, তবে কিছু একটা করি আর কি। সেটা কি বলা যাবে? বলা মানে বলে তোমারে ব্যাখ্যা করা যাবে না, তবে আমি তোমাকে নিয়ে যাব, আমি কি করি দেখানোর জন্য একদিন নিয়ে যাব। তাই হাসো, স্মাইল, ভিডিও করতেছো না? আচ্ছা আচ্ছা, আই উইল সেন্ড দিস হোম। কেমন লাগতেছে আমাদের গ্রামটা? দিস ইজ বিউটিফুল। আর আই আরো ভিতরে আরো সুন্দর। দেখার লাগে অনেকক্ষণ ধরে বসে রয়েছে। না রাসেল তো আনতে গেছে, এখনো আসে নাই। এই যে এর মধ্যে গরু মাংস আছে। ও আচ্ছা কিরারে রাসেল, হু ইজ দিস ইয়ং লেডি? মানে সে কি তোর ব্রিটিশ সিস্টার? সেটা তোর জানা লাগবে না, তুই গ্রামে গ্রামে ইংরেজি পড়াতে যাচ্ছিস সেখানে যা। ও নো মাই গড, একটা ইয়ং লেডি নিউ গ্রামে প্রবেশ করতেছে, ভিলেজ আসতেছে, তার সাথে তোর কিসের রিলেশনশিপ আমি জানতে পারবো না? সেটা জানতে চাও অপরাধ? ইট ক্রাইম? না না ক্রাইম না, তুই যেটা জানতে চাচ্ছিস সেটাই ঠিক, আমার চাচাতো বোন। ও নো মাই গড, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। ইওর নেম প্লিজ? ও আই এম নাতাশা। Natasha? Yeah. Natasha? Yeah. Good, good, good. This is Hamidur Rahman from Kantapur, border village of Ashanagar. আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। What? মানে তুই যে ইংরেজিটা বলতেছিস সেটা সে বুঝতে পারতেছে না। Why? মানে ইংরেজির কোয়ালিটিটা একটু ভালো করার চেষ্টা কর, ঠিক আছে? যা পড়াতে যা, চলো। Bye bye. ব্যাগটা নাও। এই কি আটনে ব্যাগটা নে, আয়। Bye. ও নো মাই গড, সে যদি সত্যি সত্যি বিলাত থেকে আসে তাহলে পরে তো এই হামিদুর রহমানের ইংরেজি না বোঝার কোনো কথা না। এই যে দেখো কি আসছে। আইসা পড়ছে। এই দেখলাম সেইদিন এইটুকু একটা মেয়ে, আর আজকে আসছো তুমি একেবারে বিদেশি মেয়ে ময়া। আমারে চিনতে পারছো? জি বশির ভাই। হ্যাঁ আরে শেষ যেবার তুমি আসছিলা সেবার তো আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আসছিলাম, তারপর ডিগ্রি পরীক্ষা দিয়েছি, বিবাহ করেছি। এই যে তোমার তোমার ভাবি শাহানা ভাবি। হ্যালো ভাবি। আচ্ছা আচ্ছা অসুমি, শরম পেতেছো কেন? ফুফু হয়তো, সালাম দাও। রাসেল কি করে? অনেকদিন পরে আসছে তো এই জন্য সবাই চিনতে পারতেছে না। সে কি আজকের কথা? চিনার তো কথা না, সেবার যখন আসলে এই এতটুকু ছিল। এক্সকিউজ মি সাসি, আরে তারে তো দেখার তো অনেক সুযোগ পাইবা। এক কাজ করো, চলো তার আগে ফুফুর সঙ্গে দেখা করে আসো। আসো
বসে মা গ্রামে গ্রামে আর তো কোনো চিন্তা নাই, আর তো কোনো